प्रिय दर्शक, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওতে সংযোগ আছেন সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। এক নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রশিদ আহমদ সাহেবকে সাবেক চেয়ারম্যান জনাব মুকসেদ আলী সাহেব উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন। এখানে কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও বঙ্গবন্ধুর প্রতিচ্ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের আলোচনা শুরু করেন। এখানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আরও ছিলেন মহান দানবীর ইউনিয়ন পরিষদের জমিদাতা জনাব মোহাম্মদ সাদেক আলী। পরস্পর আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের মূল্যবান নথিপত্র বুঝিয়ে দিলেন সাবেক চেয়ারম্যান। এই মুহূর্তে আমরা কথা বলবো এক নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রশিদ আহমদ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। বিগত দিনগুলোতে আপনি যেভাবে মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছেন, বর্তমানে তো আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল, বর্তমানে আপনার অনুভূতিটুকু কি? বিগত দিনে এই জাহাঙ্গীরনগরবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাকে ভোট দিছে। আমি পুরা জাহাঙ্গীরনগর ইউনিয়নবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সকলে সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমি বিশ্বাস করি সবাই যদি ঐক্যবদ্ধভাবে আমাকে সহযোগিতা করে ইনশাআল্লাহ একটি আদর্শ উন্নত এবং জাহাঙ্গীরনগর ইউনিয়নের সমস্ত মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকব এবং উন্নত ইউনিয়ন করার লক্ষ্যে যা যা করণীয় দরকার করব। ইতিমধ্যে মাননীয় সংসদীয় অ্যাডভোকেট পীরপদুরমান মেজবা মহোদয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আলাপ আলোচনা করেছি। ইতিমধ্যে আমার 16টা রাস্তা দেওয়া প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য উনি ডিউলারটা দিয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই 16টা রাস্তা যদি হয়ে থাকে তাহলে জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিভিন্ন গ্রাম অনেক বেশি উন্নত হবে এবং আগামী 13 তারিখ মঙ্গলবার থেকে যে ডলুরা শহীদ পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা 5 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ের টেন্ডার হচ্ছে, সেটা মাননীয় সংসদের পদোন্নতি হয়েছে। তার জন্য আমি আমার এই জাহাঙ্গীরনগর ইউনিয়নবাসীর প্রতি যে মাননীয় সংসদস্য, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান সহ সমস্ত নেতাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বিশ্বাস করি আগামী দিনেও সমস্ত সুনামগঞ্জের সকল নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে সবাই যদি এই জাহাঙ্গীরনগরের হতদরিদ্র মানুষের দিকে তাকায় তাহলে জাহাঙ্গীরনগরের অনেক বেশি উন্নত হবে এবং জাহাঙ্গীরনগরের মানুষের জীবন মান উন্নয়ন হবে। এবং আমি যার জন্য সমস্ত নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন, মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান সহ সকলের কাছে আবেদন, এই হতদরিদ্র জাহাঙ্গীরনগর ইউনিয়নবাসী গারো পাহাড়ের পাদদেশে, খাসিয়া পাহাড়ের পাদদেশে এবং আজকে শীত, আজকে প্রকণ্ড শীত, সেই দিকে আমার খেয়াল রাখার জন্য আমি বিনীত আবেদন রেখে সবাইকে আগামী দিনে আমাকে বিভিন্নভাবে এবং সবাইকে সাহায্য করার বিনীত আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সোনা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রশিদ আহমদ সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। আমিও সোনা মিডিয়াকে আগামী দিনে যাতে করে জাহাঙ্গীরনগরের মানুষের বিভিন্ন অসুবিধা সুবিধা কথা নিরপেক্ষভাবে তুলে ধরে এই জাহাঙ্গীরনগর ইউনিয়নের মানুষের সমস্যা সমাধান করতে পারে সেই লক্ষ্যে তাদের সহযোগিতা কামনা করতেছি। আমিও ব্যক্তিগতভাবে চেয়ারম্যান হিসাবে তাদের যখন যেটা প্রয়োজন অবশ্যই তাদেরকে সাহায্য করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মুকসেদ আলী সাহেবের সাথে। চলুন। আপনি যে বিগত 5 বছর জনগণের কল্যাণে কাজ করেছেন, বর্তমানে আপনার অনুভূতি কী? আমি বিগত 5 বছর জনগণের মঙ্গলের জন্য, জনগণের শান্তির জন্য, শৃঙ্খলার জন্যই আমি চেষ্টা করে গেছি। আমি এখনও আমি হয়তো দায়িত্ব একজনের কাছে সবসময় থাকে না, দায়িত্ব এদিক সেদিক যায় স্বাভাবিক। এখন যিনি দায়িত্ব পেয়েছেন উনিও সবার শান্তিপূর্ণভাবে সবার মঙ্গলের জন্য, সহযোগিতা করার জন্য উনিও কাজ করে যাবেন। আমিও যতটুকু আপ্রাণ চেষ্টা করার আমিও ওনাকে সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ। আপনারা তো শুনলেন নবনির্বাচিত চেয়ারম্যানের কথা, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন হযরত ওমরের মতো এক নং জাহাঙ্গীরনগর ইউনিয়নকে পরিচালিত করবেন।
আমরাও চাই ওনার প্রতিশ্রুতির মর্যাদা যেন অক্ষম রাখেন, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনা মিডিয়াকে এগিয়ে যেতে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।